মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জেঠুমণি জেঠুমণি পার্কে যাব, কোর্ট পেপার মনে হলো উইলের কেস হতে পারে। জেঠুমণি পার্কে যাব, পার্কে যাব, পার ঘোড়া চড়বো, ঘোড়া ঠিক আছে ওই কথা বলবো, তাহলে আমি আসি। ও মা ও কাকু, হনুমান হবে যাও, সমর হনুমান, সমর ছাড়োগে, সমর হনুমান, সমর ছাড়োগে, হনুমান হব, পার্কে যাব, হনুমান হব, হনুমান হব, শোনাবো হনুমান, বাবা বাবা কিছু বলছেন, সমরকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ বাবা, এক্ষুনি নিয়ে যাচ্ছি। ছাড়ো কি কি গো বলছি, ঘরে চলো। অবধি আমার বাবা কি করে মারা গেছিল আপনি কিছু বলতে পারবেন? আমাকে বলুন না, ফ্যাক্টরিতে কি বাবার সঙ্গে কিছু হয়েছিল জেঠুমণি? আপনি কিছু জানেন? আপনি ছিলেন ওই সময় ফ্যাক্টরিতে, বলুন না। সোনাদা চড় মেরে রবীন্দ্রকে শেষ করে দিয়েছে। শোনো, এর আজ যেন সতী লক্ষ্মী আলতা সিঁদুরে না পড়ে বলে দিলাম, যাও যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান করো। হঠাৎ এ প্রশ্ন করছে কেন রাবু? পুষ্পি কিছু বলল সমরের রবীন্দ্রকে চর মারার ব্যাপারে নাকি অন্য কেউ? কিন্তু সব জানাজানি হলে তো সমরের জেল হবে, আর ফ্যাক্টরির ক্ষতি। আপনি এভাবে চুপ করে থাকবেন না জেঠুমণি, বলুন না আমার বাবার কি হয়েছিল। কেন এই প্রশ্ন করছো রাবু? তুমি জানো না তোমার বাবার কি হয়েছিল? রবীন্দ্র অসুস্থ হয়েছিল, মুশ হাসপাতালে নিয়ে গেছিল, সেখানে ও চলে যায়। এটা খুবই দুঃখে, ও আমাদের এত বছরের বিশ্বস্ত কর্মচারী ছিল, তার এইভাবে চলে যাওয়াটা। জেঠুমণি আমি জানি আমার বাবা অসুস্থ ছিলেন, কিন্তু আপনি একটু মনে করে বলুন না যে শুধু কি তাই জন্যই বাবা চলে গেলেন, আর কিছু হয়নি তো বাবার সঙ্গে? রাঙাবু কিছু ঘটলে তুমি জানতে না? প্রশ্ন করার অধিকার দিয়েছে বলে মাত্রা চালিয়ে যেও না তুমি। তোমার বাবার মৃত্যুর এতদিন পর হঠাৎ এসব কথা উঠছে কেন? কে বলেছে তোমাকে এসব কথা? উত্তর দাও, কে রবীন্দ্রের স্বাভাবিক মৃত্যুকে তোমার সামনে রহস্যজনক ভাবে তুলে ধরেছে? ফ্যাক্টরির কর্মচারীরা জেঠুমণি, ওরা বলছিল। রাঙাবু তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? তুমি আমার থেকে বেশি ফ্যাক্টরির কর্মচারীদের কথা বিশ্বাস করছো? ওরা তো কাল কুশকেও খুনি বলে জেলে পাঠাচ্ছিল, তাহলে সেই কথাটাও বিশ্বাস করেছো তো? যারা যারা এই কথাটা বলছিল তারা তো তারা তো আমাকে খুনি বলছিল, তাই না? তার মানে তুমি কি এটা বিশ্বাস করো যে আমি খুনি? হাজার একটা ঝামেলায় রয়েছি রাঙাবু, দয়া করে এসব প্রশ্ন করে এখন আর আমায় বিব্রত করো না। তুমি এখন যাও। তুমি আমার থেকে বেশি ফ্যাক্টরির কর্মচারীদের কথা বিশ্বাস করছো? তোমার নিজের বাবা রবিনের কথা তোমার মনে নেই? সেও তো এই ফ্যাক্টরির জন্যই মারা গিয়েছিল। কি দোটানায় ফেললে আমায় ভুলে মহেশ্বর? জেঠুমণি এক কথা বলছেন, আবার ফ্যাক্টরির সবাই আরেক কথা, ওদিকে এতগুলো মানুষ মিথ্যে কেন বলবে আমায়? তবে কি এ বাড়ি থেকে লুকোনো হচ্ছে আমার কিছু? জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।